আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। দেশের দেশের বাইরে যারা যে যেখান থেকে এই মুহূর্ত ইগন হান্ডার দিস ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতেছেন এবং দেখেন নিয়মিত, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। তো আজকে টাইটেল এবং থাম্বনেল থেকে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি আজকে নতুন বিষয় আলোচনা করব। তো ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব, আপনারা বলেন এটা কবুতরের ঘর না মুরগির ঘর? আসলে আমরা টাইটেল এবং থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন একটা প্রথমে একটা ঘরের ছবি দেওয়া আছে, তা আসলে এটা কবুতরের ঘর না মুরগির ঘর? তা এই বিষয়ে আজকে আমাদের মাঝে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন এবং ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আর আপনাদের কাছে আমার একটা ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে রাখেন নাই, তারা অতি তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তার কারণ নতুন নতুন ভিডিও ইউটিউবে আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে আমাদের কাছে পৌঁছে যায় এই কারণে। আর আপনারা বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার দেবেন আমার ভিডিও, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো আশা করি আমার ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে দেখবেন। তো চলুন ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে কী দেখাই এবং কী বিষয়ে আলোচনা করি আর ওইটা বানাতে কত টাকা খরচ হয়েছে এবং আপনার কী কী ডিজাইনের বানাইছি। তো তখন তো আপনারা দেখছেন শুধু ফ্রেম, আর এখন সে একদম আপনার সম্পূর্ণভাবে তৈরি। তা আসলে ওইটা মুরগির ঘর না কবুতরের ঘর, এই বিষয়ে আপনারাই আলোচনা করবেন আমার সাথে, আর আপনাদের মতামত এবং কমেন্ট জানিয়ে দেবেন যে আসলে এটা মুরগির ঘর না কবুতরের ঘর। তো ভিউয়ার্স চলুন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ওই তো মুরগির ঘর, এটা হচ্ছে বাইরে আপনার আমরা যাকে বলি বেড়া। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার একদম সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছিলেন তখন শুধু ফ্রেম আর টিন। তো এখন আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি, দেখেন সম্পূর্ণভাবে একদম তৈরি। তো আসলে এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো এই উপরে দেখতে পাচ্ছেন রশি টানা, তো রশির উপরে আমরা জাল দেব যাতে কবুতর কিংবা মুরগি যাই যেটাই বলুক যাতে উড়ে না যায়। তো আসলে এটা আপনাদের কাছে বলি, এটা আসলে মুরগির লফট যাকে বলা হয়, মুরগির ঘর গ্রাম অঞ্চলে। তো এখানে মুরগি বলা হবে সম্পূর্ণভাবে দেশি মুরগি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আবদ্ধভাবে পালা হবে, তা মুরগিটা রাতের বেলায় ঘরের ভিতর থাকবে আর দিনের বেলায় বাইরে ছেড়ে দেওয়া হবে। তো এটা মাটির ঘাস দেখতে পাচ্ছেন আপনারা, আর এটা হচ্ছে কার আপনার ভিতরে বাঁশের ফ্রেম আর নিচে কাঠ, তার কারণ আর নিচে উপরে দুই থাকেতেই আপনার মুরগি পালন করা যাবে। তো তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু ফাঁকা ফাঁকা করে দেওয়া হয়েছে, তা এর ভিতরে আপনার গ্রাম অঞ্চলে বলা হয় তা বাঁশের তালায় কিংবা আপনার ওই পাটি, তো এগুলো পেরে দেওয়া হবে। তার কারণ ভিতর নিচ থেকে আপনার বিভিন্ন প্রকারের জীবজন্তু আছে, এগুলো যাতে মুরগি না নিয়ে যায় এই বিষয়ে নিচ দেওয়া হবে। আর আপনার এটা আপনার লম্বা দিক দিয়ে ঘর হচ্ছে কার 15 ফুট, আর আপনার এই দিক থেকে ওই পাশে দেওয়া আছে 5 ফুট। তো আসলে সব কিছু টোটাল মিলিয়ে 20 ফুট ঘর, আর আপনার নেট লাগছে আপনার হচ্ছে 35-40 ফুট নেট লাগছে। আর আপনার মিস্ত্রি দিয়ে যে আমি ঘরটা তৈরি করেছি, তো মিস্ত্রি দিয়ে লাগছে হচ্ছে আপনার 1000
টোটাল আমার এই ঘরের পিছনে খরচ হয়েছে 5 থেকে 6 হাজার টাকা। তো আসলে আপনাদের কমেন্ট যে জানতে চাই, তো কার কোন ঘর লাগবে, আসলে ওই যে মিস্ত্রি কিংবা আমরা বলি যে ব্যক্তি এগুলো বানায়, সেই কবুতর খোপও বানাতে পারে কিংবা মুরগির খোপও বানাতে পারে। তো আসলে ওই দিনে আমার ভিডিও করা উচিত, তা আমি সময় পাইনি এই কারণে। তো যার যেটা ঘর লাগবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে কোন মাপে এবং কি ডিজাইনের ঘর লাগবে আপনাদেরকে বানিয়ে দেওয়া হবে। তো শুধুমাত্র বগুড়া জেলার ভিতরে, অন্য কোনো জেলার ভিতরে না, তার কারণ এটা পৌঁছা দিতে এবং নিয়ে যাইতে এবং আসতে আপনাদের অনেক ঝামেলা হতে পারে। তো তাই ছোট কিংবা বড় যাই যেভাবে এবং ডিজাইনের নিতে চান, আসলে সেই ডিজাইনের ভিতরেই তৈরি করে দেওয়া হবে। তো আর যদি বলেন যে না আমি ডিজাইনটা ওখানে যাইয়া দেখাই দিব, তো আসলে কোনো অসুবিধা নাই, আমার ঠিকানা দিয়ে দিব, চলে আসবেন। তো এইটা হচ্ছে কার আপনার পাল্লা, এইটা যখন আপনার দেখতে পাচ্ছেন শিকল দেওয়া, এই পাল্লাটা সরে দেওয়ার পর মুরগি বের হবে, আবার বিকেলের দিকে মুরগি আপনার ঘরের ভিতরে উঠে যাবে। তো এই সিস্টেম যে দেখতে পাচ্ছেন নিচে ইট দেওয়া আছে, তো ইট দিয়ে মুরগি ঢুকবে, আবার ওই আপনার দরজা যখন খোলা হবে তখন মুরগি আবার উপর থেকে নিচে চলে আসবে। তো আসলে এটাই। আর আপনারা ভাবছেন যে যে এইটা কি কিসের ঘর, তো আসলে আপনাদেরকে আমি থাম্বনেল দিয়ে বোঝাইছি, এক পাশে কবুতর এক পাশে মুরগি, আর আপনার এক পাশে চোকার ঘর। তো আসলে যার যেটা মন্তব্য আমাকে জানিয়ে দিবেন। তো আশা করি ভিডিওটা সবাই ভালো লাগছে, আর ভালো না লাগলে দেখতে থাকবেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।